বন্ধুরা, আপনার সাথে রাজ টিউটোরিয়াল নতুন একটি চাকরির খবর নিয়ে আপনার সামনে হাজির হলাম। এই চাকরির ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এবং তারপরেই চাকরি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই চাকরির ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং নিয়োগটি করা হবে নিজের জেলায়। বাইরে কোথাও যেতে হবে না, নিজের জেলায় চাকরি করার সুযোগটি পেয়ে যাবেন। এবং পরীক্ষা হবে মার্চ মাসে প্রথম সপ্তাহে, তো অনেক সময় পাবেন হাতে প্রিপারেশন নেওয়ার জন্য এবং এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। তো বন্ধুরা, আলোচনা করব বিস্তারিত কীভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ। এবং একটি ছোট রিকোয়েস্ট রাখি, যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে নেবেন। এরপরে বেল আইকন আসবে এবং সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এর ফলে আমার চ্যানেল থেকে যে ভিডিও আপলোড হবে খুব সহজে বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে। মনে রাখবেন, এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং তার পাশাপাশি সরকারি চাকরির সম্বন্ধীয় যে কোনো ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে। তো তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলুন বন্ধুরা, শুরু করি। অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আসলাম। এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম ECHS, এখানে নেওয়া হবে স্টেশন হেডকোয়ার্টার্স পানাগর। বিভিন্ন শূন্য পদে নেওয়া হবে স্টাফ ফর ECHS পলিক্লিনিক্স বর্তমান এবং বাঁকুড়া জেলাতে নেওয়া হবে। তো দুই জেলার ভ্যাকেন্সিগুলি ভাগ করা রয়েছে, আমরা দেখে নেব। মেট অফিসার প্রথমে রয়েছে, যেটি বর্তমানে দুটি এবং বাঁকুড়াতে একটি। তারপরে ডেন্টাল অফিসার রয়েছে একটি একটি করে, অফিসার ইন চার্জ একটি একটি করে রয়েছে দুই জেলায়। ল্যাব টেকনিশিয়ান এখানেও একটি একটি করে রয়েছে এবং ফার্মাসিস্ট রয়েছে একটি একটি করে দুটি জেলায়। তারপর রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট দুটি জেলায় একটি একটি করে দুটি রয়েছে। এবং তারপর রয়েছে ডেন্টাল ATH, এখানে রয়েছে একটি একটি করে দুটি জেলায়। তারপর ড্রাইভার শুধুমাত্র বর্তমান জেলায় রয়েছে একটি এবং বাঁকুড়া জেলায় কোনো ড্রাইভারের পোস্ট নেই, এবং চৌকিদার পোস্ট শুধু বাঁকুড়াতে রয়েছে, বর্তমানে নেই। এবং তারপরে ফিমেল অ্যাটেন্ডেন্ট এখানে একটি একটি করে দুটি জেলায় রয়েছে। তারপরে সাফাইওয়ালা দু জায়গায় একটি একটি করে রয়েছে। তারপরে যে পোস্টে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একটি একটি করে দুটি জেলায় দুটি রয়েছে। এবং তারপরে রয়েছে ক্লার্ক, যেটি শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে একটি পোস্ট এবং বাঁকুড়া জেলায় কোনো নেই। টোটাল 11টি এবং 13টি ভ্যাকেন্সি রয়েছে, মোট মিলিয়ে 24টি ভ্যাকেন্সি রয়েছে দুটি জেলায়। সম্পূর্ণ কন্ট্রাকচুয়ালভাবে নেওয়া হবে, কোনো পারমানেন্ট চাকরি না। এবং আবেদনের জন্য www.echs.gov.in এ ক্লিক করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ECHS সেল স্টেশন হেডকোয়ার্টার পানাগর। পিন নাম্বার দেওয়া হচ্ছে 900349। আমি আগে বলেছি কন্ট্রাক্ট চলে যাবে, নেওয়া হবে, তো নেওয়া হবে 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 পর্যন্ত। এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, তো ইন্টারভিউ নেওয়া হবে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে, তো এখানে উল্লেখ করা রয়েছে। তো সময় এখনও জানায়নি, সময় জানিয়ে দিবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এর পরবর্তী কোনো আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক।